আপনার পঞ্চায়েতে কতজনের নামে ঘর এসছে সেটা কিন্তু নতুন করে, অর্থাৎ 2000 একদম 21-22 যে কারেন্ট লিস্ট সেটা আপনি কিভাবে চেক করবেন, কতজনের নাম রয়েছে সেই লিস্টে আপনি কিভাবে দেখবেন তারই প্রসিডিওর দেখানো হবে। সাথেই নতুন যে জব কার্ডের লিস্ট, কারণ জব কার্ডে যাদের নাম থাকবে তারা কিন্তু ঘর পাওয়ার জন্য অটোমেটিক্যালি এলিজেবল হয়ে যাবেন, তো একদম নতুন লিস্ট আপনার পঞ্চায়েত ওয়াইজ কিভাবে দেখবেন তারও প্রসিডিওর এই ভিডিওতে দেখানো হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশান রয়েছে, দুটো প্রসেস রয়েছে, ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, ফলে আপনি পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা ওপেন করা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমত আপনি ওয়েবসাইটে আসার পর এখানে ক্যাপচা কোড দেখতে পাবেন, ওয়েবসাইটে কিভাবে আসবেন বিস্তারিত জানানো হবে, আপনি দেখতে থাকুন। প্রথমত ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে ক্যাপচায় ক্যালকুলেশানটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে দেখুন 25-9 রয়েছে, এক্স্যাক্ট ক্যালকুলেশান করে যেটা হবে আপনাকে এখানে বসাতে হবে। আপনার ক্ষেত্রে অন্য আসতে পারে, প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে, যেটাই আসবে আপনি সঠিক ক্যালকুলেশান করে প্রথমত এখানে ক্যাপচা কোডটা বসাবেন এবং তারপরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট এখানে ক্যালকুলেশান করে যেটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফাই কোডে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু মেইন পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনার সামনে প্রচুর অপশন শো হবে এবং আপনি দেখতে পাবেন আপনার সামনে এখানে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার চলে আসবে, যেখান থেকে আপনি একদম লেটেস্ট একদম ওপরে দেখতে পাচ্ছেন 21-22 রয়েছে, এটা আপনি চুজ করবেন এবং নেক্সট আপনি পাশে স্টেট নেম লেখা রয়েছে এখানে আপনি জাস্ট এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবেন এবং সেটা আপনি চুজ করার পর আপনি সরাসরি নিচে আসুন। নিচে দেখুন এখানে প্রচুর অপশান দেখতে পাবেন, আপনি জাস্ট এখানে স্ক্রল করে করে নিচে আসুন। নিচে আসলে আপনি কোন অপশানটাতে ক্লিক করবেন আপনাদের জানানো হচ্ছে, এখানে দেখুন প্রচুর অপশান রয়েছে, আপনি জাস্ট এখান থেকে নিচে এসে এখানে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা অপশান পাবেন। তো জাস্ট আপনি ওয়েট করুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এক্স্যাক্ট কোথায় পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো দেখুন এখানে R29 আন্ডারে 3 নম্বরে রয়েছে, প্রথমে রয়েছে PMAYG হাউস স্ট্যাটাস, আপনি এইখানটাতে ক্লিক করবেন এবং যখনই আপনি এইখানটাতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু নেক্সট আপনি দেখতে পাবেন টোটাল ডিস্ট্রিক্টের নাম সহ কিন্তু ইনফরমেশান চলে এসছে। এখান থেকে প্রথমত আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে চুজ করবেন এবং তারপরে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটাকে আপনি চুজ করবেন এবং ব্লক চুজ হয়ে গেলে দেখুন এখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম চলে এসছে, যেখানে আপনি দেখুন কোন গ্রাম পঞ্চায়েতে কত বাড়ি স্যাংশন হয়েছে তার ইনফরমেশান কিন্তু ফুল আপনি এখানে পাবেন এবং যদি আপনি প্রত্যেকটা জিরো দেখেন সেক্ষেত্রে আপনি ধরে নেবেন নতুন বছরে কিন্তু আপনার বাড়ি স্যাংশন হয়নি, আপনি আগের বছরটা চেক করবেন কারণ এখন যেহেতু একদম নতুন লিস্ট আপডেট করা হচ্ছে সেই কারণে খুব কম সংখ্যক বাড়ি কিন্তু দেওয়া হয়েছে যারা এক্স্যাক্টলি একদম নতুন ইয়ারে স্যাংশন হয়েছে। আর যদি এই লিস্টে না পান অবশ্যই আপনি আগের অর্থাৎ আগের বছর চুজ করে আপনি দেখে নেবেন। তো এইবার সরাসরি চলে আসা যাক আপনি যে জব কার্ডের নতুন লিস্ট, অর্থাৎ যেটা পঞ্চায়েত ওয়াইজ বলা হয়েছিল, কারণ জব কার্ডের লিস্টে নাম থাকলেই কিন্তু আপনি সরাসরি বাড়ি পাওয়ার জন্য এলিজেবল হয়ে যাবেন। তো প্রথমত দেখুন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, ওয়েবসাইট দুটোর লিঙ্কই আপনি ভিডিও ডেসক্রিপশান বক্সে পাবেন, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এইখানে আসার পর প্রথমে আপনি দেখুন সিলেক্ট স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে, ভিলেজ রয়েছে, পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশান এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো একটা একটা করে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখুন প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম স্টেট, একইভাবে পাশে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করলাম, ডিস্ট্রিক্ট চুজ করার পর পাশে আবার দেখুন ব্লক রয়েছে একইভাবে আমি ব্লক চুজ করব, নেক্সট পঞ্চায়েত রয়েছে আমি পঞ্চায়েত চুজ করব এবং দেখুন নিচে দুটো অপশান পাবেন লোকাল ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে আপনি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলায় দেখতে পাবেন আর যদি ইংলিশে দেখতে চান সেক্ষেত্রে আপনি ইংলিশেই রাখবেন, আপনি যেটাতে সুবিধা মনে করবেন দেখার জন্য আপনি সেটাই রাখবেন। তো জাস্ট আমরা যেহেতু প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে দেখছি সেই জন্য লোকাল ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিলাম এখানে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ চুজ করার পর পাশে অর্ডার বাই ভিলেজ রয়েছে এটা আপনি এরকমই রাখবেন এবং পাশে যে রোজ ইন সিঙ্গেল পেজ রয়েছে অর্থাৎ একটা পেজে কতগুলো শো হবে সেটা আপনি এখানে ম্যাক্সিমাম 50ও করতে পারেন, 45ও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এখানে 50 করে নিলাম এবং ফাইনালি সাবমিটে ক্লিক করে দিলাম। যখনই ফাইনালি সাবমিটে ক্লিক করব আমি আপনি কিন্তু দেখতে পাবেন যে গ্রাম পঞ্চায়েতটা আমি চুজ করলাম যে ব্লকের আন্ডারে যে ডিস্ট্রিক্টের আন্ডারে তার কিন্তু সমগ্র নাম সহ কিন্তু এখানে চলে আসবে, ইউনিক আইডি সহ যে নাম্বার রয়েছে এক্স্যাক্ট তাদের পরিবারের প্রধানের নাম প্রত্যেকটা ইনফরমেশান আপনি কিন্তু এখানে দেখতে পাবেন, আপনি জাস্ট স্ক্রল করে করে সবগুলো এখান থেকে চেক করে নেবেন আপনার নামটাও এই লিস্টে রয়েছে কিনা।
আপনি দেখতে পাচ্ছেন এখানে ফুল ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি জাস্ট স্ক্রল করে প্রত্যেকটা লিস্টে আপনার নাম দেখে নিতে পারেন।